সাবস্ক্রাইব করুন আমার রাইহান তানজিম চ্যানেলটি ও পাশে থাকা বেল আইকনটি চাপুন সবার আগে নতুন নতুন টিউটোরিয়াল দেখে নিজেকে এক্সপার্ট করুন হ্যালো ভিউয়ার্স সালাম আলাইকুম আশা করি সকলে বেশ ভালোই আছেন তো আজকে আমাদের যে টিউটোরিয়াল সেটা হচ্ছে এক্সেলে কিভাবে মাল্টিপল শিট থেকে আপনি ভি লুক করতে পারবেন তো যেমন ধরেন যদি আপনাদেরকে একটু ডেমো দেখাই আমি এখন যেমন আমি এখানে একটি ডেমো সিট ওপেন করে রাখছি এখানে আলাদা আলাদা সিটে দেখেন আমার আলাদা আলাদা ভ্যালু আছে এই সিটে এই সিটে এই সিটে আমি তিন সিট থেকে ভিলুক আপ করে এই সিটে ভ্যালু নিয়ে আসবো তো এই জিনিসটা আসলে আপনি কিভাবে করতে পারবেন সেইটাই মূলত আজকে আমরা দেখব তো যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন বেল বাটনে ক্লিক করবেন ফলে নতুন নতুন ভিডিও পেতে শুরু করবেন এবং দিনে দিনে এক্সেলে আপনি এক্সপার্ট হয়ে যাবেন এবং আপনাদের যে কোনো অসুবিধার জন্য ফেসবুকে এই গ্রুপে আমাদেরকে নক করতে পারেন বা ওয়েবসাইটে করে আপনাদের মতামত জানাতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক ওয়েলকাম ব্যাক তো আমরা এখন একটি ডেমো সিট ওপেন করে নিব যেটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম এখান থেকে একটি ডেমো সিট ওপেন করে নিলাম এখানে সেভেন এইট নাইন তিনটা সিটে আলাদা আলাদা রকম ভ্যালু আছে তো আমি চাইলে শিট নাম চেঞ্জ করে নিতে পারি যেমন সেভেনের উপরে লিখলাম যে এক এরপরে হচ্ছে এইটের উপরে দুই লিখলাম নাইনের উপরে তিন লিখে নিলাম যেন যেন বুঝতে আমাদের সুবিধা হয় যে এটা এক নাম্বার শিট এটা দুই নাম্বার এটা আমাদের তিন নাম্বার শিট তো আমরা এই ভি লুকআপ সিটে গিয়ে এখানে আইডির জায়গায় প্রথমে আমরা ভি লুকআপ করবো তো আইডির জায়গায় জেনারেলি আমরা ভি লুক আপ করব না এখানে আমরা ড্রপ ডাউন করে নিতে পারি অথবা এখানে আমরা ম্যানুয়ালি লিখতে পারি তো আমরা প্রথমে এখানে ড্রপ ডাউন করে নেই তাহলে আমাদের সুবিধা হবে তো এখনও বলে নিচ্ছি যদি আপনারা ভিল উকাপে নতুন হয়ে থাকে নতুন দেখে থাকেন তাহলে আমি চ্যানেলের ডিসক্রিপশানে একটা লিঙ্ক দিয়ে দিব জেনারেল ভিলু কাপ নিয়ে তাহলে আপনাদের এই টিউটোরিয়ালটা বুঝতে আরও সুবিধা হবে তাহলে এইটা দেখলে এবং প্যারালালি ওইটাও যদি দেখেন তাহলে আপনারা ভি লু কাপে এক্সপার্ট হয়ে যাবেন বলে আশা করতেছি তো দেখেন আমি আইডের ঘরে ক্লিক করলাম করার পরে আমি এখান থেকে ডাটাতে যাব যাওয়ার পরে ডাটা ভ্যালিডেশনে যাব তো ডাটা ভ্যালিডেশনে যাব যাবো এই যে ডাটা ভ্যালিডেশন উপরে ক্লিক করলাম এরপরে এনি ভ্যালু থেকে এই যে আমরা লিস্টে ক্লিক করব এই যে সোর্সের উপরে ক্লিক করে আমরা এখন সিট ওয়ানে চলে যাব। এখানে দেখেন যে সিট ওয়ানের জন্য এরকম একটা ঘর আসছে আমি চাইলে এটা মুছে দিতে পারি দিয়ে এই যে সিট ওয়ানের এই ভ্যালুগুলা আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম তো আবার দেখেন চলে আসছে এটা যে সিট কে সে আসলে রিকমেন্ড করছে ওখান থেকে তো আমি ওকে করে দিলাম দেওয়ার ফলে দেখেন সিট ওয়ান থেকে সে দশ বারো এই ভ্যালুগুলা এখান থেকে নিয়ে নিলো তো আমরা যদি এখন নেম আনতে চাই ধরেন আমার এরকম হাজার হাজার ডাটা আছে আমি এখন নাম খুঁজে বের করতে চাই তো সেটার জন্য কি করব এই ঘরের উপরে ক্লিক করব ক্লিক করার পরে আমরা ইকুয়াল টু দিব দেওয়ার পরে ভি ভিলুকাপের সেই চিরচরিত ফর্মুলা লিখব ভিলুকাপ দেওয়ার পরে বলছে লুক আপ ভ্যালু তো লুক আপ ভ্যালু আপনারা জানেন যে এটা আমাদের লুকআপ ভ্যালু আমি কমা দিলাম দেওয়ার পরে বলছে টেবিল অ্যারে যেহেতু আমি নাম দেখতে চাই এবং সেটা আমার ফার্স্ট টেবিল থেকে দেখতে চাই আমি এই পুরা টেবিলটা এখান থেকে সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে এই যে জায়গায় আমি কমা দিয়ে দিলাম দেওয়ার পরে বলতেছে কলাম ইন্ডেক্স নাম্বার তো এখানে দুই নাম্বার কলামে যেহেতু আমার নামগুলো আছে আমি দুই দিয়ে দিলাম কমা দিলাম জিরো দিয়ে দিলাম ডিরেক্ট ম্যাসের জন্য ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার দিলাম তো দেখেন এই নেমেন ঘরে আলামিন চলে আসছে যদি আমরা এখান থেকে নাম তেরো করে দেই তাহলে এটা পরশ তো আমরা দেখিনি তেরো মানে পরশ এই যে পরশ হয়ে গেছে এখন যদি আমরা টোটাল বের করতে চাই তো টোটালের জন্য আমাকে এখানে ইকুয়াল টু দিতে হবে তারপরে ভি লুকআপ লিখতে হবে লেখার পরে এই যে আমি ট্যাপ দিয়ে ডিরেক্ট ফর্মুলাটা নিয়ে আসলাম লুক আপ ভ্যালু তো লুক আপ ভ্যালু আমাদের এই যে তেরো দেওয়ার পরে কমা দিলাম দেওয়ার পরে যেহেতু টোটাল টোটালটা আসে আমাদের এই 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 যে 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 টোটাল সেলস তো আমরা আমরা এটা সিলেক্ট করে নিলাম পরে পরে জায়গায় এখন কমা দিলাম দেওয়ার এক চার পাঁচ ছয় ছয় নাম্বার কলামে আসলে আমাদের টোটাল সেলস আছে তো আমি ছয় দিয়ে দিলাম দেওয়ার পরে কমা দিলাম জিরো দিলাম তো বন্ধুরা আপনাদের যদি ভিডিওটা ভালো লাগতে শুরু করে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন আশা করি আপনারা লাইক করে ফেলছেন ভিডিওটা আচ্ছা আমি ব্র্যাকেট ক্লোজ করে দিলাম দিয়ে ইন্টার দিলাম দেখেন পরশ তেরো তার টোটাল যে সেলসটা টোটাল লেখা আছে এখানে টোটাল সেলস ঘরটা ছোট ছিল আমি ডাবল ক্লিক করলাম যে টোটাল সেলস এত টাকা এই যে চলে আসছে তো আমি এখান থেকে যদি দশ নাম্বারই দেই দেখেন এই যে মাহাদির টোটাল সেলস হচ্ছে আট টাকা তো আমরা দেখে নেই মাহাদির আসলে আট হাজার পাঁচশো কিনা এই যে আট টাকা তো আপনারা মনে করছেন এখানে তো আমি দেখতেই পারতেছি আমার ভিলুকআপ করার কি দরকার তো আপনার যদি এরকম হাজার হাজার লাখ লাখ ডাটা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য ভিলু কাপ অনেক গুরুত্বপূর্ণ এখন আমরা কন্টাক্টের উপরে ক্লিক করব। করার পরে ইকুয়াল টু দিব ভি লুকআপ দিব ভি লু কাপ ক্যাপ প্রেস করলাম করার পরে এই যে লুকআপ ভ্যালু তো লুক আপ ভ্যালু আমাদের কোনটা এই যে দশ দেওয়ার পরে আমি কমা দিলাম দেওয়ার পরে বলতেছে টেবিল অ্যারে তো কন্টাক্ট নাম্বার আছে আমাদের এই টেবিলে তো আমরা এই যে কন্টাক্ট সিলেক্ট করে দিলাম এই টেবিলে যাওয়ার পরে এরপরে আমরা এখানে কমা দিয়ে দিলাম দেওয়ার পরে কলাম ইন্ডেক্স আমাদের চার নাম্বার কলামের হচ্ছে কন্টাক্ট আছে তো আমি চার প্রেস করলাম কমা দিয়ে দিলাম এরপরে হচ্ছে জিরো দিয়ে দিলাম দেওয়ার পরে এই যে ব্রাকেট ক্লোজ করে ইন্টার দিয়ে দিলাম তো দেখেন যে মাহাদির তার কন্টাক্ট নাম্বার হচ্ছে এই যে শেষে দুইটা স্টার তো আমরা দেখি যে মহাদির শেষে এই যে দুইটা স্টার কিনা একইভাবে যদি আমরা এখান থেকে চেঞ্জ করে তেরো দিয়ে দেই তাহলে এই যে পরশ পরশের কন্ট্যাক্ট কত এই যে এইটা তো এটা কিন্তু মাল্টিপল সিট থেকে আপনি একটা সিটে ভিলুক আপ করে ফেলতে পারেন অনেক সময় হয় কি একটা টেবিলে জানুয়ারির ডাটা থাকে একটা টেবিলে ফেব্রুয়ারির ডাটা একটা টেবিলে মার্চের ডাটা থাকে তো যেহেতু আমাকে আরেকটা টেবিলে আনতে হবে সেক্ষেত্রে এই সিস্টেমটা আপনি খুব সহজে ব্যবহার করতে পারেন তো আশা করি আপনারা টিউটোরিয়ালটা বুঝতে পারছেন এবং টিউটোরিয়ালটা লাইকও করে ফেলছেন এবং কমেন্টও করে ফেলছেন তো আপনাদের যদি এমন টিউটোরিয়াল আরও পাওয়ার ইচ্ছা থাকে বা নেক্সটে কী ধরনের টিউটোরিয়াল আপনারা দেখতে চান তো আমাকে কমেন্ট করে জানাতে পারেন তাহলে আপনাদের পছন্দ অনুযায়ী আমি টিউটোরিয়াল বানানো শুরু করতে পারি এছাড়া যদি আপনাদের মাইক্রোসফট ওয়ার্ড বা মাইক্রোসফট অ্যাক্সেস বা পাওয়ার পয়েন্ট নিয়েও টিউটোরিয়াল দেখার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন তো আবারও শেষে যে কথাটা বলবো প্রথমেই বলছিলাম আপনি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন কেননা এক্সেল এমন একটা ব্যাপার যেটা যদি আপনি না জানেন তাহলে আপনি চাকরি ক্ষেত্রে কখনোই উন্নতি করতে পারবেন না এবং দ্রুত কাজ শেষ করতে পারবেন না তো ভালো থাকবেন সবাই শুভ রমজান পরবর্তী টিউটোরিয়ালে আবার দেখা হবে